আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর, যে মাওয়া রুটটা একদম এটার নিচেই। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার পিছনে বিগ সাইজের তিনটা গরু দেখতে পাচ্ছি, সবগুলো 1000 কেজির উপরে। আর এই খামারের যে মালিক উনি মূলত ব্যবসায়ী, তো ব্যবসার পাশাপাশি উনি শখ করে একটা খামার দিয়েছেন। এখন শখ বললে আসলে ওনার ভুল হবে, কারণ ওনার খামারে রয়েছে প্রায় 174টা গরু, এর মধ্যে গাবি আছে 100-এরও বেশি। আর ওনার মূলত খামারটা হচ্ছে বগুড়া, এখানে হচ্ছে ওনার ব্রাঞ্চ। তো চলুন আজকে ভাইয়ের সাথে কথা বলে এগুলোর ওজন, এগুলোর দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, এইচকেস অ্যাগ্রন ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা আমি আর কি। আচ্ছা ভাই, এমনিতে কি করা হয়? আমার আদার্স ব্যবসা আছে, তার মধ্যে আপনার রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত আমি আর কি। আচ্ছা, পাশাপাশি খামার? পাশাপাশি খামার। কি শখ করে নাকি? না, প্রথম শখ করে এখন আলো আপনার বাণিজ্যিকে চলে গেছে। বাণিজ্যিকে চলে গেছে। কতগুলো আছে এখন টোটাল গরু? টোটাল গরু আছে আপনার হলো 200+। 200+ হ্যাঁ। এর মধ্যে গাবি কতগুলো? ষাট গরু গাবি আছে, 174টা। আর বাচ্চা আছে স্যার, আমি গরু কিছু বিক্রি আরো ছিল, গরু কিছু বিক্রি করছি আমি রিসেন্ট। আচ্ছা আচ্ছা। আর বাচ্চা আছে কিছু? বাচ্চা আছে কিছু। দেখ মাশাআল্লাহ, তো এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের কিছু গরু, এগুলো কি আপনার এই ব্রাঞ্চে? এই ব্রাঞ্চে ছিল গরু আপনার, আমার এই ব্রাঞ্চে গরু ছিল 40টার উপরে আর কি। 40টা বিক্রি করে এখন আপনার তিনটা চারটা গরু আছে, বিগ সাইজের তিনটা রয়েছে। হ্যাঁ, তিনটা রয়েছে। আচ্ছা, আপনার মূলত খামারটা কোথায়? মূলত খামারটা হলো বগুড়া, বগুড়া সোনাতলা থানা পাকুল্লা ইউনিয়ন। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি ওইখানে? ওখানে। হ্যাঁ। মাশাআল্লাহ, না বগুড়া তো গরুর জন্য বিখ্যাত, ভালো ভালো গরু পাওয়া যায়। তো এখানে হচ্ছে আপনার এই 2022কে কেন্দ্র করে, 2022 হ্যাঁ 2022কে কেন্দ্র করে আমি তিনটা গরু রাখছি আর কি এবার। আচ্ছা, তো ভাই কি বুঝতেছেন এবছর? এবছর ইনশাল্লাহ, পরপর 2-3 বছর তো গেল করোনা, করোনার পরে এবছর ইনশাল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই বুঝতেছি আর কি। বুঝতেছেন, এখন তো গরুর গোশতের দাম বেশি, পাশাপাশি তো খাবারের দামও বেশি। হ্যাঁ, খাবারের দামটাও বেশি। তো আপনারা করতেছে, আপনারা তো বাণিজ্যিক, আপনারা যদি মূলত যদি সঠিক তথ্যটা দিতেন যে এখন কি অবস্থা কেমন বলেন তো, খাবারের দাম তো বেশি। খাবার দামটা আসলে হলো আপনার যেটা দানাদার খাবার, যেটা এটার দামটা আরও বেশি। খাবারের দামটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই হলো আপনার মানে যেটা বলে হলো ন্যাচারাল খাবার, যেটা ঘাস উৎপাদন করতে হবে এবং সাইলেজমুখী করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। সাইলেজ, সাইলেজ এখন তো সবাই মোটামুটি সাইলেজের সাথে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, যে ঘাস শুধু দানার দাগ দিয়ে আপনার গরু পালা সম্ভব না। বর্ষাকাল চলে আসলে তখন সাইলেজ আর যখন ইয়া থাকবে তখন তো ঘাস উৎপাদন করতে হবে বেশি বেশি। আচ্ছা, তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি তো দেখার মতো বিগ সাইজের গরু। একটু যদি আমার দর্শকদেরকে একটু এদিকে এসে গরুটাকে দেখাতেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। মাশাআল্লাহ, এটা কি জাতের ভাই? এটা হলস্টিন ফ্রিজিয়ান গরু। হলস্টিন ফ্রিজিয়ান, এটা আমার লোক খামারের মানে বাচ্চা। আপনার নিজস্ব? নিজস্ব। আচ্ছা, আপনি তো মনে হয় নিজে সব কিছু বীজ দিবেন। হ্যাঁ, এগুলো কি রকম পার্সেন্টেজের বীজ ছিল? এটা ছিল আপনার হলো 85% ছিল। অনেক সময় দেখি যে টিউবগুলোতে 100% লেখা থাকে, এটা আসলে কতটা সত্য? না, যেগুলো আপনার বাইরে থেকে ইনপুট করা হয়, হ্যাঁ ওগুলো অবশ্যই 100% এর বাচ্চা আসে, কিন্তু পরে দেখা যাচ্ছে গাবিতে পুশ করলে করস ক্লোজ হয়ে যায়, তখন তখন গিয়ে 80% 80% 75% 90% পর্যন্ত আসে আর কি, কমই আসে রিয়ার আর কি। এটা কয় দাঁতে হয়েছে এখন? এগুলোটা 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ 6 দাঁত। এই যে দাঁতটা 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ। আচ্ছা, এটা কিরকম ওজন হয়েছে ভাই? এই ওজনটা আমি এবার মেপে দেখিনি, গতবার মারছিলাম আমার ছিল 1100+ ছিল গত বছর। 1100+ স্কেলে ছিল? স্কেলে ছিল। মাশাআল্লাহ, স্কেলের মাপে 1100+, তাহলে তো এবার আরো অনেক বেশি না? গরু তো অনেক বড়। দর্শক বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাতে একটু বড় গরুগুলো একটু ছোট ছোট দেখা যায়, রাইট? মানে এগুলো আসলে কি সরজমিনে এসে না দেখলে আপনি বুঝতে পারবেন না। না, গরু তো মাশাআল্লাহ দেখার মতো বড়। এবার তাহলে কি 1200 মতো হয়েছে? 1200 এরকমই আমার একটা আশা, যে 1200 কিংবা 1200+ হতে পারে আর কি। ভিত্তিটা বেশি একটা মনে হয় নাই, 150 কেজি? 150 কেজি এরকম। আচ্ছা, তো এটা কি কোনো নাম আছে শখের গরু? যেহেতু এটার নাম ছিল হলো আপনার ডন।
ডন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক তাহলে কি আমরা বলতে পারি যে ঢাকার ডন? ঢাকার ডন ভাই, ঢাকার ডন, মাশাআল্লাহ। তো এটা দাম চাবেন কিরকম? দাম আসলে এগুলো তো বড় গরু, আপনার দাম চেয়ে ওইভাবে হয় না। আপনার এই গরুটা যে আমি যে দামটা চাবো, আসলে হলো ওই ক্যামেরাতে আপনি ওই গরুটা এরকম দেখাবে না। না দেখাবে না, অবশ্যই একটু ছোট দেখা যাচ্ছে। তারপরও দাম তো বলতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, একটা দাম বলে দিলে মানুষের একটা ধারণা হলো, তারপর দাম বলতে হবে। তো আমি এটা ধরেন যে হলো আস্কিং প্রাইস রাখছি আপনার হলো 11.5 লাখ টাকা। 11.5 লাখ? আচ্ছা আচ্ছা, তারপরে তো অবশ্যই আলোচনা করতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এগুলো তো হচ্ছে আপনাদের চাওয়া দাম। গত বছর কি হাটে তুলেছিলেন নাকি? না না, গত বছর হাটে নিয়ে, গত বছর যে ইয়ে গেছে আমি হাটে নিয়ে যাইনি ভাই। আচ্ছা, বাড়িতেই দেখেছি। হ্যাঁ বাড়িতেই দেখেছি। তো আরো তো দুইটা আছে খুব সুন্দর সুন্দর, চলেন ওই দুইটা একটু দেখি। তো ভাই আমরা আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এটা তো ফিজিয়ানি? এটাও ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান এটা আমার খামারের বাচ্চা ভাইয়া। আপনার খামারে? নিজস্ব খামারের বাচ্চা। এটার ওজন কি রকম? এটার ওজন ছিল গতবার 1200 কেজি। 1200 কেজি? 1200 কেজি, মাশাআল্লাহ। এবার কি রকম হইছে? এবার তো অবশ্যই কিছু বাড়ছে। মিনিমাম আপনার স্কেলে মাপা? স্কেলে মাপা, আপনার নিজস্ব স্কেলে? নিজস্ব স্কেলে, হ্যাঁ, মাশাআল্লাহ। 1200 কেজি হল তো অনেক। তো এটার কি কোনো নাম আছে? এটার নাম ছিল রাজা। রাজা? হ্যাঁ। তাহলে এবার এটা হচ্ছে ঢাকার রাজা, আর এটা হচ্ছে ঢাকার ডন। ঢাকার ডন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটার কি রকম দাম চাবেন? এটার দামটা চাচ্ছিলাম আমি হলো 12 লক্ষ টাকা। 12 লাখ টাকা? আচ্ছা, 1200 কেজি ওজনের ঢাকার রাজা, দাম চাচ্ছেন হচ্ছে 12 লক্ষ টাকা। তারপরে তার আলোচনা সবাইকে অবশ্যই, মাশাআল্লাহ। আপনার গরু তো প্রায় সবগুলো একই সাইজের? একই সাইজের গরু দাদা। এটা তো ফিজিয়ানি? ফিজিয়ানি, এটাও ফিজিয়ানি, সব আমার খামারের বাচ্চা। আপনার নিজস্ব? নিজস্ব, একদম নিজস্ব। আচ্ছা, এগুলোর খাবার দাবার বিষয়ে যদি একটু বলতেন, কি ধরনের খাবার দেন? এগুলো খাবার দাবার বলতে আমি দানাদার খাবার ওইভাবে দেই নাই, খুব সামান্য পরিবর্তন দানাদার খাবার দিয়েছি। ওদের খাওয়াছে কাঁচা ঘাস, খড়। দানাদার খাবার ছাড়া এত ভালো হয় স্বাস্থ্য? কাঁচা ঘাসটা আমি বেশি দিয়েছি। কাঁচা ঘাসে? হ্যাঁ কাঁচা ঘাস। সম্ভব? সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক না, আপনারা তো পুরাতন খামারি এবং বিগ খামারি বলতে গেলে, যার খামারে 200 গরু রয়েছে, মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন। তো এটার ওজন হচ্ছে কিরকম? এটার ওজন আপনার গতবার 1200 কেজি ছিল আর কি, আশেপাশে ছিল 1200 কেজি আশেপাশে। এগুলো গরু আসলে হলো আসে না দেখলে সে বুঝতে পারবে না, ক্যামেরায় আসলে হলো আপনার না, ক্যামেরায় বড় গরুগুলো একটু ছোটই দেখা যায়, আবার ছোট গরু ছোটগুলো বড় করা যায়, দেখা যায়, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, তাহলে এটার দাম চাবেন কত টাকা? এটার দাম, এটার দাম সেম রাখছি, এটা 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকাই? রাইট। এটা কয় দাঁতের হয়েছে? এটাও 6 দাঁত। 6 দাঁত। এটা কি কোনো নাম রাখছেন? এটার নাম হলো বাদশাহ। বাদশাহ? একটা হচ্ছে রাজা, একটা বাদশাহ, আর হচ্ছে ডন। তো হুমায়ুন কবির ভাই, মাশাআল্লাহ, বিগ সাইজের তিনটা গরু দেখলাম এবং একই খামারে তিনটা বড় বড় গরু। অনেকে তো আসলে এরকম নিতে চাবে আপনাদের থেকে, কিভাবে নেবে যদি একটু বলতেন? সেক্ষেত্রে আসলে আপনার হলো আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, আপনার লোকেশন দেওয়া থাকবে, খামারে এসে কথাবার্তা বলে নিতে পারবে। আচ্ছা, এবং সে যদি হলো আমার এখানে কুরবানি পর্যন্ত রাখতে চায়, আপনি পালন করে রাখতে পারবে ইনশাআল্লাহ। না আপনারা তো অভিজ্ঞ খামারি, আপনারা তো দামটা ওই আকাশ পাতাল চান না? অবশ্যই না, মোটামুটি আইসা যদি কারো পছন্দ হয় যে আলোচনা করে নিতে পারবে গরুগুলো। এগুলো হলো কি আপনার না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি হতে দাম চাইলাম আপনার ধরেন যে হলো 1 লাখ টাকা, উনি আসে দেখে পছন্দ হলো না তার নিবে না। আচ্ছা আচ্ছা, ওনারও পছন্দ হতে হবে। আমার এখনো মনে হয় ছোট বাচ্চা প্রায় আরো 30-35টা হয়ে গেছে অলরেডি আগামী বছরের জন্য। হ্যাঁ আচ্ছা, গত বছর কিরকম বড় গরু বিক্রি করেছেন নাকি? না গত বছর বড় গরু বিক্রি করেছি। কত টাকার মধ্যে? আমি সর্বোচ্চ ধরেন আপনার 13 লাখ টাকা বিক্রি করেছি। 13 লাখ টাকা? একটাই? একটাই, মাশাআল্লাহ। যাক, একটা গরু আপনি গত বছর, এবার সর্বোচ্চ আপনার ধরেন 7 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছি এবার, এবছর। হ্যাঁ আচ্ছা, সামনে তো কুরবানি আছে, আরো তিনটা বড় গরু রয়েছে। ঠিক আছে হুমায়ুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন বলে। আসলে বাংলাদেশে এখনো বাংলাদেশের মানুষ অনেক বড় বড় গরু লালন পালন করছে, দোয়া করুন যাতে আমরা এটা এই সেক্টরটা ধরে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আবার আসবেন।